নিয়ম একুশ, 21 নম্বর নিয়মে বলা হচ্ছে শব্দস্থিত ডাবল ই প্লাস আর এভাবে ব্যবহৃত হলে আর যদি অড শেষ অক্ষর হয় তাহলে ডাবল ই এর উচ্চারণ ইয়া এর মতো হবে, যেমন পি ডাবল ইয়ার, পিয়ার, পিয়ার অর্থ সমকক্ষ, স্টিয়ার, এস টি ডাবল ইয়ার, স্টিয়ার অর্থ হাল ধরা, ডি ডাবল ইয়ার, ডিয়ার অর্থ হরিণ। তাহলে ডাবল ই তারপরে যদি আর এভাবে যদি থাকে তবে ডাবল ই এর উচ্চারণ ইয়া এর মতো হয়। আবার রুল 22, নিয়ম 22 বলা হচ্ছে যে পি প্লাস এস পরপর থাকলে এবং পি এর আগে কোনো ভাভেল না থাকলে পি অনুচ্চারিত থাকে, যেমন এই যে পি এস পি এস পি এস পি প্লাস এস, এরকম যদি থাকে তাহলে এই পির উচ্চারণ হবে না, পির উচ্চারণ হবে না, পি এর উচ্চারণ হবে, তাহলে এর উচ্চারণ হবে কি সাইকি, সাইকি শব্দের অর্থ আত্মা, সাইকো, সাইকো শব্দের অর্থ মন, সোড়া, সোড়া শব্দের অর্থ খোস পাচড়া। নিয়ম 23, শব্দস্থিত এসটিএল এর উচ্চারণ হয় সল, এখানে টি অনুচ্চারিত থাকে, এসটিএল থাকলে উচ্চারণ হয় সল, যেমন বি ইউ এস টি এল ই, এই যে টি এল ই এর উচ্চারণ বাসল, বাসল অর্থ হলো অতিশয় কর্মব্যস্ততা। আবার রাসল, আর ইউ এস টি এল ই, রাসল অর্থ খসখস শব্দ। আবার নেসলে, এন ইএস টি এল ই, নেসলে অর্থ বাসা বাঁধা। এবার নিয়ম 24, 24 নম্বরে বলা হচ্ছে যে ইংরেজি শব্দের শেষে টি সি এইচ থাকলে এর উচ্চারণ হয় স এর মতো, যেমন বি এ টি সি এইচ, এই ব্যাচ, ব্যাচ অর্থ হলো ক্ষুদ্র দল। আবার ম্যাচ, এম এ টি সি এইচ, ম্যাচ অর্থ হলো ক্রীড়া প্রতিযোগিতা। স্ক্র্যাচ, এস সি আর এ টি এইচ, স্ক্র্যাচ, এস সি আর এ টি সি এইচ, স্ক্র্যাচ অর্থ আঁচড়ের দাগ। তাহলে এখানে কি আছে, টি সি এইচ, এই প্যাটার্ন যদি থাকে তাহলে উচ্চারণ হবে চ এর মতো। নিয়ম 25, 25 নম্বর নিয়মে বলা হচ্ছে যে শব্দস্থিত ও এ প্লাস আর থাকলে ও এর উচ্চারণ হবে ওয়াই এর মতো, যেমন বোর্ড, বিও এ আর ডি, বোর্ড অর্থ মোটা শক্ত কাগজ, বিও এ আর, বোর অর্থ শুকর, বিও এ টি, বোট অর্থ নৌকা, আর ও এ ডি, রোড অর্থ রাস্তা।